উত্তর মুগ্ধা এলাকায় কাজী নজরুল ইসলাম কলেজে পড়ুয়া একজন ছাত্র পিয়াসকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এবং সেখানে আরেকজন ছেলে ছিল শামীম, পিয়াসের বন্ধু, সেও কিন্তু ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। উক্ত ঘটনাটি অনেকটাই আপনারা জানেন যে বর্তমান সময়ে যে কিশোর গ্যাং বা গ্যাং কালচার, এই গ্যাং কালচারের কারণে যে বিভিন্ন সময় খুব তুচ্ছ ঘটনায় যে মারামারি হয়, এই ঘটনা কিন্তু ওইরকমই একটি উদাহরণ। এই বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয় কারণ কলেজে দ্বিতীয় বর্ষে পড়ুয়া একজন ছাত্র সে খুব ছোট একটি ঘটনায়, প্রথমত বাগবিতণ্ড, পরবর্তীতে ছোটখাটো মারামারি, পরবর্তীতে উপর্যুপুরি ছুরিকাঘাতে সে নিহত হন, যেটি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম বা মিডিয়াতেও আলোচিত হয়। এখানে যে বিষয়টি ছিল, আমরা প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে একজনকে আটক করতে সক্ষম হয়, যেখানেই মূলত মূল তথ্যটি আমরা পাই যে কেন এই হত্যাকাণ্ড বা কি কারণে সেখানে হাতাহাতি বা মারামারি হয়েছিল। বিষয়টি ছিল যে একটি পুরাতন মোবাইল কেনা বা বিক্রয়কে কেন্দ্র করে, যেখানে মাহির নামে একজন ছেলে সে অনিক নামে এক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ক্রয় করেছিল গত মাসের মাঝামাঝি সময়ে। সেই ফোনটি 4,300 টাকা, যেটি 25 ফেব্রুয়ারির ভিতরে মাহির এই অনিককে মোবাইল ফোনের দামটি দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু মাহিরের কাছে টাকা ম্যানেজ না হওয়ায় 25 ফেব্রুয়ারি সে এই টাকাটি দিতে পারেনি। যার প্রেক্ষিতে 25 ফেব্রুয়ারির পর থেকেই এই অনিক গ্রুপ এবং এই যে মাহির, পিয়াস এবং শামীম, এরা হচ্ছে মাহিরের বন্ধু, এদের মধ্যে হালকা মনোমালিন্য চলতে থাকে। অনিক হুমকি দিচ্ছিল যে আমাকে তাড়াতাড়ি টাকা না দিলে আমি দেখে নিব, এখানে ওরা বলছে যে আমরা অল্প কয়েকদিন সময় লাগবে তারপরে আমরা টাকা দিয়ে দিচ্ছি। এর মধ্যে 7ই মার্চ দিনের বেলা অনিক তার অন্যান্য গ্রুপের সদস্য নিয়ে, অর্থাৎ এখানে রাব্বি, তারপরে গ্রেফতারকৃত আমাদের যারা আরিফ সহ যারা আমাদেরকে আটক হয়েছে গতকালকে, তাদেরকে সহ সেই দিনের বেলায় মাহিরের বাসায় যায়, যে মাহিরের মার সাথে কথা বলে জানায় যে এই 4,300 টাকা মোবাইলে যদি না দেয় তাহলে মাহিরের ক্ষতি করবে, এবং পাশাপাশি মাহিরের মার সাথেও খারাপ ব্যবহার করে। সেখানে খালিদ ছিল গ্রেফতারকৃত, খালিদ, আরিফ এবং গ্রেফতারকৃত মিরাজ, তারাও ছিল সাথে। তো এই বিষয়টি মাহিরের মা মাহিরকে জানায় বিকেলবেলা যে তোমার এই মোবাইল কিনেছিল তুমি তো আমাদেরকে বলো নাই, যাদের কাছ থেকে কিনেছো তারা এসে আমার সাথে খারাপ ব্যবহার করেছে এবং বলছে টাকা না দিলে তারা আগামী একদিন দুই দিন টাকা না দিলে তারা দেখে নিবে। তো এই কারণে মাহির এতে অপমানিত হয়, অপমানিত হয়ে মাহির তার বন্ধু, বাল্যবেলার বাল্যকাল থেকেই যারা বন্ধু এখানে পিয়াস এবং শামীম, এই দুইজনকে জানায় যে অনেক বিভিন্ন ছেলে পেলে নিয়ে বাসায় যেয়ে আমার আম্মুর সাথে খারাপ ব্যবহার করেছে এবং অশোভনীয় আচরণ করেছে। যার প্রেক্ষিতে সন্ধ্যার পরপর পিয়াস এবং শামীম, যারা বয়সে কিছুটা বড় হয়, তারা বড় ভাই হিসেবে আছে এলাকায়, অর্থাৎ উত্তর মুগ্ধা এলাকায় যেখানে অনিক সহ অন্যান্য ছেলে পেলে, অর্থাৎ খালিদ, আরিফ এবং মিরাজ, এরা বয়সে কিছু ছোট হয়, তারা ছোট ভাই হিসেবে আছে। এবং এই বড় ভাই ছোট ভাই গ্রুপের দ্বন্দ্বটা বেশ কিছুদিন যাবৎ ওই এলাকাতে ছিল, বিভিন্ন সময় ঝগড়াঝাটি আধিপত্য বিস্তার বা গ্রুপিং এর কারণে। যার প্রেক্ষিতে পিয়াস এবং শামীম তারা অনিককে আনুমানিক 7:30টার দিকে জিজ্ঞাসা করে বা বলতে চায় যে তারা কেন মাহিরের বাসায় গেল, মাহিরের গার্ডিয়ানদের সাথে কেন খারাপ ব্যবহার করেছে, এটা তারা জিজ্ঞাসা করার জন্য অনিককে ডাকে। তখন কথাবার্তার এক সময়ে অনিক পিয়াস এবং শামীমকে
তুইতুকারি করে, বিভিন্ন কথাবার্তা রাগান্বিত হয়ে তুইতুকারি করে, যার প্রেক্ষিতে পিয়াস শামীম তারা আরো মানে রাগান্বিত হয় এবং তারা প্রাথমিকভাবে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরেও তাদের মধ্যে ক্ষোভটা থেকে যায় যে এলাকার ছোট ভাই বড় ভাইদের কেন তুইতুকারি করলো বা কেন তারা এই কাজ করলো। তো যার প্রেক্ষিতে শামীম পিয়াস তারা আবার আনুমানিক 10:30 দিকে তারা অনিককে ডাকে মীমাংসা করার জন্য বা কথা বলে এটা শেষ করার জন্য, এবং কেন এরকম খারাপ আচরণ করলো বড় ভাইদের সাথে এটা জিজ্ঞাসাবাদ করার জন্য। তো অনিক যখন আনুমানিক 10:30 বা 10:40 সময় তাদের ডাকা অনুযায়ী সেই উত্তর মুগদার একটা রাস্তার উপরে আসে, ঠিক তখন পিয়াস এবং শামীম পুনরায় তাকে জিজ্ঞেস করে যে তুমি বড়দের সাথে কেন তুইতুকারি করলা, খারাপ আচরণ কেন করলে, এরকম বিভিন্নভাবে বাকবিতণ্ড শুরু হয়। বাকবিতণ্ডের একটা পর্যায়ে তাদের মধ্যে ইনিশিয়ালি একটু হাতাহাতি হয়। তখন অনিক তার গ্রুপের যারা অন্যান্য সদস্য অর্থাৎ রাব্বি, মিরাজ, অর্ণব, আরিফ এবং খালিদ সবাইকে ফোনে জানায় সেখানে আসার জন্য, যার প্রেক্ষিতে এই মিরাজ তার মোটরসাইকেলে করে অর্ণবকে নিয়ে আসে, পাশে খালিদ ছিল সে রাব্বিকে সহ সেখানে আসে, এবং আরিফ সেও অন্য একটি দোকানে কর্মরত ছিল, সে অনিকের ভালো বন্ধু, সেও সেখানে আসে। তা আসার পরে সেখানে এমনিতেই একটু পরিস্থিতি একটু খারাপ ছিল, হাতাহাতি পর্যায়ে পরিস্থিতি ছিল, তারা আসার পরে মূলত এই মারামারিটা আরো বেড়ে যায়, সেখানে হাতাহাতি চলতে থাকে। আমাদের যে গ্রেফতারকৃত খালিদ সে সেখানে একটা বিল্ডিং এর নিচে বেসবল যে খেলার যে লাঠি সে একটা লাঠি নিয়ে আসে, এবং এখানে যে আরিফ ছিল সেও আরেকটা লাঠি নিয়ে আসে, এবং মিরাজ তারা হাতে তাদেরকে বেদম মারধর করতে থাকে। এর মধ্যে থেকে রাব্বি হঠাৎ করে উত্তেজিত হয়ে ঠিক পাশে একটি 1-to-99 শপ মানে 1 টাকা থেকে 99 টাকার একটি দোকান আছে, সেখানে সে দৌড়ে ঢুকে একটি ছুরি সে জোর করে সেখান থেকে নিয়ে সে একাই ওই একটা ছুরি দিয়ে প্রথমে পিয়াসকে এবং পরে শামীমকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে, যার প্রেক্ষিতে ঘটনাস্থলেই পিয়াস গুরুতর জখম হয় এবং শামীমও জখম হয়। এবং সেখান থেকে যখন তারা দেখল এবং তাদের চিৎকারে এলাকাবাসীও এগিয়ে আসে পিয়াস এবং শামীমের চিৎকারে, এবং তারা যখন দেখলো যে পরিস্থিতি তো খারাপের দিকে যাচ্ছে, তখন এই খালিদ, আরিফ এবং মিরাজ, বাপ্পি, অর্ণব, অনিক তারা সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, এবং পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী একটি স্থানে এই রক্ত মাখা ছুরি তারা সেখানে রেখে তারা পালিয়ে যায়। এবং পরবর্তীতে আপনি জানেন যে এটা অত্যন্ত সেন্সিটিভ একটি হত্যাকাণ্ড, একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সে এখানে হত্যাকাণ্ডের শিকার, আরেকজন ছাত্র শামীম সেখানে সে গুরুতর আহত ছিল, যার প্রেক্ষিতে সবাই মূলত আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় র‍্যাব-3-এর আভিযানিক দল আরিফ, মিরাজ এবং খালিদকে আমরা আটক করতে সক্ষম হই, যারা সবাই মামলার আসামি এবং মামলার অন্যতম আসামি। তারা এখানে ঘটনাস্থলে সবাই উপস্থিত ছিল, এবং কেউ হয়তো বেসবলের লাঠি দিয়ে, কেউ হয়তো লাঠি দিয়ে, কেউ হয়তো হাতে সেখানে ভিকটিমদেরকে মারধর করেছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে মূলত মিরাজের দেখানো তথ্য অনুযায়ী আমরা কিন্তু রক্ত মাখা ছুরিটি এই উত্তর মুগদার একটি এলাকা থেকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।